সাজা হুসেন তাকে নিয়ে আসছে এবং ওর কাছ থেকে ওর নামটা আসছে, তো তাকে খোঁজা হচ্ছে, তাকে ধরা হবে এবং তার ব্যবস্থা নেব। ইতিমধ্যে বলে দিয়েছি, নির্দেশ দিয়েছি। আমরা লক্ষ্য করেছি যে হাসান সরওয়ার্দি নামে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি তার নামটি এখানে কেউ নিচ্ছেন না। এজন্য আমি মনে করছিলাম আজকে প্রশ্ন করব না, কিন্তু আমার হৃদয়ে এই বিষয়টি একটা আলোড়নের সৃষ্টি করেছিল যে একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ, তিনি একটি নবম ডিভিশনের জিওসিও ছিলেন, তিনি তার নামে আমরা দেখেছি 2019 সালের 10ই এপ্রিল আইসপেয়ার থেকে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ঘটনায় তিনি অভিযুক্ত ছিলেন। সেই মানুষটি কি করে বিএনপির কার্যালয়ে গিয়ে একজন বাইডেনের একজন উপদেষ্টা, নকল উপদেষ্টা, ভুয়া উপদেষ্টা, তার সঙ্গে তিনি সেখানে সংস্পর্শে তার সঙ্গে তিনি একটা রোল প্লে করলেন, হয়তোবা তিনি কিছু বলেননি কিন্তু তিনি তো নীরবে সেটাকে অন করেছেন, তার ব্যাপারে কি ব্যবস্থা নেবে এবং সেই বিষয়টি তাকে ছাড়া হচ্ছে না, তাকে ছাড়া হবেও না। আমি খালি এটুকু বলতে পারি তাকে ছাড়া হবে না। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে তাকেও গ্রেপ্তার করা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে, তার খোঁজ করা হচ্ছে। খোঁজ পাওয়া গেছে তাকে খোঁজ করা হচ্ছে, তাকে ঠিকই ধরা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে যে এরকম ফ্রড সে করলো কেন। সে যেই হোক, এখানে আইনের কাছে সবাই সমান, আর এটা ঠিক, এটা তো কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু আমার মনে এটা আনা উচিত ছিল যে উনি তো সাজায় গোছায় নিয়ে আসছে, সাজায় গোছায় তাকে নিয়ে আসছে এবং ওর কাছ থেকে ওর নামটা আসছে, তো তাকে খোঁজা হচ্ছে, তাকে ধরা হবে এবং তার ব্যবস্থা নেব। ইতিমধ্যে বলে দিয়েছি, নির্দেশ দিয়েছি। নির্বাচনকালীন বলি ইন্ডিয়াতে কেমন হয়, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা কানাডা অথবা ইংল্যান্ডে যেভাবে ইলেকশন হয় ওভাবে হবে? হ্যাঁ, শুধু আমাদের আরপিও অনুযায়ী যখনই ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে এবং নমিনেশন সাবমিট হবে তখন থেকে আর সরকারি কোনো সুযোগ সুবিধা মন্ত্রীরা ব্যবহার করতে পারবে না, পতাকা বা কোনো সুবিধা ব্যবহার করতে পারবে না, তখন একজন প্রার্থী হিসেবেই তাদেরকে ভোট চাইতে হবে। 2018-তে সেভাবেই হয়েছিল। হ্যাঁ, 14-তে আমি কিছু মন্ত্রী অন্যান্য দল থেকে নিয়ে করেছিলাম, তো এরপরে 18-তে আর সে পদ্ধতি হয় করি নাই, যেটা অন্যান্য দেশে হয় সেইভাবে এবারও সেইভাবেই হবে। মহামান্য রাষ্ট্রপতি যেহেতু অসুস্থ, তিনি বাইরে আছেন, এমনি তার সঙ্গে যোগাযোগ আছে, কাজে ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হবে, শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে যে সময়টা দেওয়া হয় সাধারণত নমিনেশন সাবমিট করার, তো নমিনেশন সাবমিট সেটা আমরা আগে দলীয় নেব, তারপরে একটা নমিনেশন সাবমিট করার একটা তারিখ দেয়, সেখান থেকে আবার প্রত্যাহার করার তারিখ, প্রত্যাহার করার বাছাই করার তাদের একটা সময় থাকে, ওই সময়টা নেয় ইলেকশন কমিশন। এরপরে প্রত্যাহার করার সময় শেষ হওয়ার পরে, তাদের বাছাই করার পরে তখন প্রতীক বরাদ্দ হয়, আর প্রতীক বরাদ্দর পর থেকে নির্বাচন মানে প্রচারণার কাজ। তো এই নির্বাচন প্রচারণার সময় কোনো মন্ত্রী কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না, আর কোনোরকম সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে না, এটাই নিয়ম। কিন্তু সরকার থেমে থাকবে না, সরকারি দৈনন্দিন যে কাজগুলি সেগুলি যে রুটিন ওয়ার্ক যাকে বলে সেটা কিন্তু করতে হবে, নইলে তো স্থবির হয়ে যাবে, দেশ তো চলবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে ওই ইলেকশন যখন হবে, যখন এমপিরা নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরে শপথ নেবে এবং এমপিদের সময়কালটা কিন্তু হিসাব হয় প্রথম পার্লামেন্ট যখন বসে, সেই প্রথম পার্লামেন্ট বসার থেকেই কিন্তু এমপিদের যাত্রা শুরু, তো সেইভাবেই সমস্ত কাজগুলি হবে, সেইভাবেই চলবে। কাজে এখন আর ওই নির্বাচনকালীন সরকার কে হবে তা হবে সেটা সেদিকে আমরা যাচ্ছি না, আমরা যেভাবে চলার ওইভাবেই অন্য দেশ, আমি এটা ইংল্যান্ডেও আলাপ করেছি, তাদেরও দেখেছি, বা এমনকি অস্ট্রেলিয়া, কানাডা বা সব যে সব দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্র আছে, সেভাবে যারা চলে সেইভাবেই করা হবে। অর্থাৎ সেই সময় আমরা যারা থাকবো ওই আমরাই নির্বাচনকালীন সরকার হিসেবে আমাদের রুটিন ওয়ার্ক, দায়িত্ব পালন, দৈনন্দিন কাজকর্ম যাতে সরকার অচল হয়ে না যায় সেটা আমরা করব, সেভাবে চলবে।